বিয়ালী নদীতে দেখা মিলল বিরল প্রজাতির ডলফিন মাছের। স্থানীয় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ডলফিন। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতুরির কুলখান্দি গোদাবর অঞ্চলের কুলখান্দি গ্রামের পাঁচু সর্দারের জালে ধরা পড়ে এই ডলফিনটি। গতকাল রাতে বাড়ির পাশে পিয়ালী নদীতে জাল পাতলেন তিনি, আর সেই জাল তোলার সময় ডলফিন মাছটি দেখতে পান। স্থানীয় পিয়ালীর ফরেস্ট অফিস এবং কুলতুলি থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে কুলতুলি থানার আধিকারিক এবং ফরেস্ট অফিসারেরা আসেন এবং নদী থেকে মাছ আনার মুহূর্তে তা মৃত এমনই দাবি জেলের পরিবারের। মাছটির মুখে ইলিশ ধরার জাল জড়িয়েছিল। ইয়াস নামক ঘূর্ণিঝড়ে জলস্ফীতিতে স্থানীয় পিয়ালী নদীতে চলে আসে দৈত্যাকৃতির বিরল প্রজাতির ডলফিনটি এবং জেলেদের পাতা জালে আটকে যায় সে। গতকাল রাতে স্থানীয় এক মৎস্যজীবী নদীতে জাল পাতেন, আর সেই জালটি সকালে তুলতেই দেখতে পান এই বিশাল আকৃতির বিরল প্রজাতির ডলফিনটিকে। মাছটির মুখে জাল জড়িয়ে থাকায় দীর্ঘদিন ধরে খেতে না পেয়ে অনাহারে মারা যায় এমনটি ধারণা করছে প্রশাসন। ফরেস্ট নিজের দায়িত্বে মাছটিকে নিয়েছেন, আর এই মাছ দেখতে ব্যাপক মানুষের ভিড়ও চোখে পড়ল ওই স্থানে। আসুন এবার শুনে নেওয়া যাক একজন গ্রামবাসীর বক্তব্য। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। আমরা আগে অনেকে বলছিল যে এটা ডলফিন মাছ, কিন্তু এটা ডলফিন নয়, অন্য এক জাতীয় মাছ। কিন্তু মাছটাকে আমরা খুব একটা চিনি না, আমরা জানি না এই মাছটা, আমরা কোনো সময় দেখিনি এখানে। পরিচয় ভূতনাথ পুরকাইত, আমার বাড়ি হচ্ছে কুন্দখালি থানা কুলতলি, ফরেস্ট অফিসে ডি গ্রুপে কর্মচারী। আমাকে বললো ডলফিন মাছ একটা ওখানে ধরা পড়েছে, এবারে সেই মাছটা আমরা ওই জন্য তাড়াতাড়ি কাজের উপর ছিলাম, কাজে থেকে তাড়াতাড়ি আমরা এলাম যে মাছটাকে আমাদের উদ্ধার করতে হবে। বনদপ্তরের আধিকারিকদের খবর দেওয়ার পরে এখানে আসেন তারা সরজমিন এবং মাছটা কি দেখেন। এখানে এসে আপনি কি দেখছেন, মাছটি জীবিত না মৃত? মাছটি মৃত। এখন এটা কি করবেন? এটা আমরা ইয়েতে নিয়ে যাবো, আমাদের অফিসে নিয়ে যাবো, গিয়ে ওখানে লবণ টবণ দিয়ে যা কিছু দিয়ে এবার মাটির ভেতরে পুঁতে দেওয়া হবে। It's caught in the crossfire.